তো প্রিয় বন্ধুরা, পঞ্চায়েত নির্বাচনের খেলা কিন্তু পুরো ফুল জমিয়ে দিয়েছে কোর্ট। কোর্টে কিন্তু এখনও ফাইনাল রায় দেয়নি যে যারা যারা এবারের পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছে তারাই কি তাদের এই যে জিত, সে জিত কি মান্যতা পাবে, নাকি আবার পুনরায় জঙ্গলমহল তথা সারা পশ্চিমবঙ্গে আবার নতুন করে কোর্টের অর্ডারে কোর্ট যদি রায় দেয় তো তাহলে কিন্তু আবার পুনর্নির্বাচন হতে পারে। সো বন্ধু, পুরোটা ডিপেন্ড করছে কোর্টের উপর, কোর্টের রায়ের উপর। কারণ কোর্টে অলরেডি যে সমস্ত কারচুপিগুলো হয়েছে ইলেকশনের টাইমে আমাদের পশ্চিমবঙ্গে তথা জঙ্গলমহলে, যেখানে যেখানে ব্যালট চুরি গেছে, তারপরে কারচুপি হয়েছে বা ছাপ্পা হয়েছে, সমস্ত কিছুর ভিডিও কিন্তু, তারপরে এই যে রাজনৈতিক যে হিংসা, সমস্ত কিছুর ভিডিও কিন্তু হাইকোর্টে তথ্য জমা দেওয়া হয়েছে। এবং সেখানে কিন্তু প্রিয়াঙ্কা টিবরেওয়ালও লড়াইটা লড়েছেন এবং তিনি কি বলছেন দেখে নাও বন্ধুরা, তাহলে তো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এবারের পঞ্চায়েত নির্বাচনটা সেটা সত্যিকারের আবার হতে পারে কি পারে না। তবে হ্যাঁ, ফাইনালি আমি একটা জিনিস বলতে পারি বন্ধুরা, আমার মত অনুসারে যে এই সমস্তগুলো হচ্ছে ঠিকই আছে, কিন্তু আমার যতদূর মানে আইডিয়া বলে, বাট আমার যতদূর মানে কী বলবো, এক্সপিরিয়েন্স বলে বন্ধুরা, তো পুনর্নির্বাচন হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই নগণ্য, ঠিক আছে। বাট পুনর্নির্বাচন সেইগুলো হতে পারে যেগুলোতে সত্যিকারের একদম ব্যালট চুরি গেছে, ছাপ্পা হয়েছে এবং যথেষ্ট ভ্যালিড প্রুফ থাকবে, সেগুলোতে একমাত্র হাইকোর্ট রায় দিতে পারে যে ওই সমস্ত বুথগুলোতে শুধুমাত্র তোমার পুনর্নির্বাচন হবে। বাট বাকি যারা জিতেছে তারা তাদের জেতার যে সার্টিফিকেট সেটার মান্যতা অবভিয়াসলি পাবে 5 বছরের জন্য, ঠিক আছে। আর তো দেখে নাও কী বললেন প্রিয়াঙ্কা টিবরিওয়ালদি এবং আমাদের শুভেন্দু বাবু। হবে সেই ডিসাইড করবে যে সুস্থ নির্বাচন হয়েছিল কি হয়নি। যদি হয়নি তাহলে যারা কালকে সবুজ আবির দিয়ে এই খেলা খেলেছেন তাদের খেলা এখানেই শেষ। তারা কি বিজয়তা থাকবে না তাদেরকে গিভ আপ করতে হবে, আবার ইলেকশন হবে, সেটা কিন্তু কোর্টের রায়েতে নিশ্চিত হবে। তো তৃণমূল যে এত উৎসাহ করছিল সব উৎসাহ এখানে সাসপেন্ডেড হয়ে গেছে। কোনো একটা পার্টি শুধু না, যারাই হয়েছে, যদি এই ইলেকশন কোর্ট বলেছিল যে ক্লিন অ্যান্ড ফেয়ার হওয়ার দরকার, যদি এটা প্রমাণ হয় যে ক্লিন অ্যান্ড ফেয়ার হয়নি, তাহলে যারা জিতেছে তাদের জিতের কোনো দাম নেই, ইলেকশন আবার হবে। একদম ইলেকশন কমিশনকে তো খুব নিন্দা করা হয়েছে কোর্টে, ওনার যা ভূমিকা সেটা তো স্পষ্ট হয়ে গেছে যে উনি কিছুই করেননি। এটা তো অর্ডারে অনারেবল কোর্ট উল্লেখ করে দিয়েছে যে ইলেকশন কমিশন তার কাজ ঠিক করে করেনি। আর শুধু তাই নয়, পুলিশও সব জায়গায় এটা প্রমাণ হলো যে কিছুই করেনি। সমস্ত ভিডিও যেটা রিগিং এর ছাপ্পার ভিডিও ছিল, সমস্ত যেখানে গুলি নিয়ে মানুষ বোমা চালাচ্ছে, গুলি চালাচ্ছে, বন্দুক নিয়ে দৌড়াদৌড়ি করছে, ও সমস্ত জিনিস তো আজকে কোর্টের সামনে দেখানো হয়েছে। সবকিছু দেখেই কোর্ট বলেছে যে এবার কোর্টের ডিসিশন ওর উপরে ডিসাইড হবে যে যারা জিতেছে তাদের জিতকে মাননা দেওয়া হবে কি দেওয়া হবে না। ফাইনাল জাজমেন্টের উপর নির্ভর করবে এই পঞ্চায়েতে জয়ীদের ভবিষ্যৎ, কোর্টের দ্বারস্থ হওয়া উচিত। এবং মহামান্য হাইকোর্ট আজকে বিজেপির পক্ষ থেকে আমার পিটিশনে যে প্রাথমিক অর্ডারগুলো দিয়েছেন এটা একটা ঐতিহাসিক অর্ডার, এবং বলেছেন ফাইনাল জাজমেন্টের উপর নির্ভর করবে এই পঞ্চায়েতে জয়ীদের ভবিষ্যৎ। আমার আশা সিসিটিভি ভিডিওগ্রাফি দেখে এবং আমরা যে অভিযোগগুলো করেছিলাম, বেশ কয়েক হাজার বুথে নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের আদেশ মহামান্য উচ্চ আদালত দেবেন, এটা আমরা আশা করি। এবং আমরা আশা করি এই যে 50-এর কাছাকাছি মৃত্যু হলো, এত বোমা গুলি আমদানি করা হলো, এর সিবিআই ইনভেস্টিগেশন উইথ দ্য হেল্প অফ এনআইএ এটাও আদালতের দেওয়া উচিত বলে। এখনো রাজ্যে 100 কোম্পানি আছে, মহামান্য আদালত 22 জুলাই পর্যন্ত গত বিধানসভা ভোটে পোস্টপোল ভায়োলেন্সের অভিজ্ঞতার ভিত্তিতে এই ফোর্সকে ব্যবহার করতে বলেছেন, কিন্তু এখানে ডিজি সিআরপিএফ নিজে বসে আছেন কলকাতায়, উনি এসেছেন এখানে, এডিজি সিআরপিএফ নিজে এসেছেন, তারা আমরা যখন আমাদের দলের পক্ষ থেকে সেন্ট্রাল ফোর্সের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তারা আমাদের বলছেন যে রাজ্য সরকার বা রাজ্য পুলিশ তারা আমাদের কোথায় কোথায় ভালনারেবল পয়েন্ট, কোথায় এরিয়া ডোমিনেশন করতে হবে, কোথায় রুটমার্চ করতে হবে, কোথায় যে আনঅথরাইজ মব তাকে সরাতে হবে, এরকম কোনো প্ল্যান বা জায়গা দেননি।